ইংরেজদের শাসনে অত্যাচারিত লাঞ্ছিত তখন বাংলার বুকে 11 জন দামাল ছেলে জ্বালিয়েছিল বিপ্লবের প্রতিষ্ঠা। না, সে এখন বারুদের না, সেই মুশিকা চলেছিল সবুজ ঘাসের বুকে খালি পা বনাম রূপের লড়াই। আজ 29শে জুলাই মোহনবাগান দিবস। তবে আর 5টা বছরের থেকে এই বছরটা একটু আলাদা। প্রতিবারের মতো ক্লাবতাবুতে জাঁকজমকের সঙ্গে পালিত হওয়া মোহনবাগান দিবস এবার বেশ কিছুটা সুনসান, কারণ মহামারীর প্রকোপ। 1911 সালের আইএফএ শিল্ডের ফাইনালে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে শিল্ড জয়ের এই ঐতিহাসিক দিনকে অবশ্য এদিনও উদযাপন করলেন মোহনবাগান সদস্য সমর্থকরা। ক্লাবতাবুতে কোনো অনুষ্ঠান না হলেও সারা দিন ধরেই ক্লাবের নিজস্ব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে চলল নানান ধরনের অনুষ্ঠান, সবটাই ভার্চুয়ালি। পাশাপাশি নিজেদের মতো করে 29শে জুলাই পালন করলেন মোহনবাগান সমর্থকরাও। এবারেও এই দিনটিকে কেন্দ্র করে নতুন গান বেঁধেছে মেরিনার্স বেস ক্যাম্প। এদিন প্রকাশিত হলো সেই গানও। এসো একটা গল্প শোনাই তোমায় রূপ কথা, এই বাংলার বুকে শুরু হার যাত্রা। মাতৃভূমির প্রতি নিবিড় ভালোবাসার জন্য অমর একাদশের লড়াইয়ের একটি মর্মস্পর্শী কাহিনী, প্রজন্ম থেকে প্রজন্ম কথিত বাঙালির স্পর্ধা এবং ঔদ্ধত্যের একটি গল্প, মোহনবাগানে তার আবেগের একটি হৃদয়গ্রাহী আখ্যান। আসছে শুভ মোহনবাগান দিবসে 29শে জুলাই, চোখ রাখুন ইউটিউবে মেরিনার্স বেস ক্যাম্প টিভিতে। নমস্কার, জয় মোহনবাগান। প্রসেনজিৎ সরকার সায়ন দাসের কথায় গলা মেলালেন রেজুল ঘোষ, প্রসেনজিৎ সরকার, শুভম দাসরা। সব মিলিয়েও মহামারীর অন্ধকার ছায়াকে পেরিয়ে নতুন সূর্য দেখার স্বপ্ন চোখে নিয়ে 29শে জুলাই পালন করল মেরিনার্স বেস ক্যাম্প। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।